নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা পেপার টু, মানে যেটা এলিমেন্টারি এডুকেশনের পেপার টু সেন্ট্রাল টেটে সেপ্টেম্বর 2014 এর বাংলা ল্যাঙ্গুয়েজকে যারা দ্বিতীয় ভাষা হিসেবে সিলেক্ট করেছেন তাদের জন্য। তা শুধু দ্বিতীয় ভাষা প্রথম ভাষা বা পেপার ওয়ান পেপার টু এটা এখানে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে কীরকম ধরনের প্রশ্ন এসছে সেটা আপনাদের পরীক্ষায়, সেটা আপনাদের সবার আগে জানা। তো চলুন বন্ধুরা, আমরা বাংলা পুরো পেপারটা নিয়ে আলোচনা করব। ভাষা হিসেবে যারা বাংলা সিলেক্ট হয়েছেন তাদের জন্য কিন্তু এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেপ্টেম্বর 2014 এর কোশ্চেন পেপার এটা। তা কোশ্চেন পেপারে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আপনাদের স্ট্রাকচারটা অন্তত বুঝতে পারবেন যে সেন্ট্রাল স্টেটে কীরকম ধরনের স্ট্রাকচারে প্রশ্ন আসে। তা এই কারণেই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা। তা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তা এখানে দেওয়া আছে কি, নিচের প্রশ্নগুলোর সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন। তাহলে 121 নম্বর প্রশ্ন দেখেনি কি আছে, নিচের কোনটি শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের মানে ভোকাবুলারির অঙ্গ? অপশন এ প্রবচন, অপশন বি উপসর্গ, অপশন সি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন কালেকশন, আর অপশন ডি হচ্ছে প্রত্যয় বা সাফিক্স। তো এখানে এই সঠিক উত্তর হচ্ছে অপশন থ্রি, ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে প্রচলিত ভ্রান্ত অনুমানটি চিহ্নিত করুন। যেটা ভ্রান্ত আছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। অপশন এ এক নম্বরে আছে, বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিখন সাধারণত কথন ও লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে থাকে। অপশন বি আছে, শিক্ষার্থীকে খাতায় সংশোধন চিহ্নিত করে বিশেষ লাভ হয় না। অপশন সি আছে, একটি স্বাক্ষর লিটারেসি এবং ভাষা সমৃদ্ধ পরিবেশে জটিল ব্যাকরণ অধিগম হয়। আর অপশন ডি আছে, পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্যে দিয়ে শিক্ষার্থীর ব্যাকরণ প্রীতির পরিচয় বর্ধিত হয়। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ, বিচ্ছিন্ন রূপে প্রথাগত ব্যাকরণ শিখন সাধারণত কথন ও লিখনের মধ্যে সঞ্চালিত হয়। তাই এগুলো প্যারাগ্রাফিক কোশ্চেন। তা চলুন এক এক করে আমরা 15টা প্যারাগ্রাফিক কোশ্চেন সেটা আগে দেখে নেবো, তারপরে আমরা প্যারাগ্রাফ দেখে নেবো। তা থার্ড কোশ্চেন আছে, একটি মিশ্র শিক্ষা সম্পন্ন দলের মানে মিক্সড এবিলিটি গ্রুপের মধ্যে বিভিন্নতা থাকে। অপশন এ সামাজিক স্তরের, অপশন বি জ্ঞান ও দক্ষতার, অপশন সি অর্থনৈতিক মর্যাদার, না অপশন ডি লিঙ্গ এবং বয়সের। তা এর সঠিক উত্তর হচ্ছে জ্ঞান এবং দক্ষতার, এটা কিন্তু সঠিক উত্তর। এবার এই কোশ্চেনটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের সামনে, সৃজনশীল পাঠ ও তথ্যমূলক পাঠ অনুধাবনের মধ্যে পার্থক্য আছে। সৃজনমূলক পাঠের ক্ষেত্রে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে কি প্রত্যাশা করব? অপশন এক নম্বরে আছে, কেবলমাত্র স্বল্প প্রক্ষোভিক প্রতিক্রিয়া বা ইমোশনাল রেসপন্স। অপশন বিতে আছে, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এবং স্বল্প প্রক্ষোভিক প্রতিক্রিয়া। অপশন সিতে আছে, শৈলীর বা স্টাইল অধিক গুণ উপলব্ধি এবং লেখকের বক্তব্যের বা মেসেজের বিচার। আর ফোর্থ আছে, অধিক বৌদ্ধিক ব্যাখ্যা বা ইন্টালেকচুয়াল ইন্টারপ্রেটিং। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে শৈলীর স্টাইল, অধিক গুণ উপলব্ধি এবং লেখকের বক্তব্যের মেসেজ যেটা সেটা বিচার করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান মানে ইনস্ট্রাকশন? অপশন এ প্রদর্শনমূলক পাঠদান বা ডেমনস্ট্রেশন, অপশন বি আছে মডেল বা প্রতিরূপের সাহায্যে পাঠদান, অপশন সি ভাষণ সর্বোচ্চ পাঠদান, না অপশন ডি ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান। তাহলে এর কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হবে ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির মধ্যে সুষম গতিবেগ সম্পন্ন বা কাইনেস্থেটিক শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে? তাহলে অপশন এ আছে দীর্ঘ পরীক্ষা দীর্ঘ রচনা ধর্মী প্রশ্নোত্তর, অপশন বি আছে নকশা বা অনুমিত বা ডায়াগ্রাম অঙ্কন শূন্যস্থান পূরণ, অপশন সি আছে চরিত্রাভিনয় রোল প্লে দলবদ্ধ কাজ বা গ্রুপ ওয়ার্ক, আর অপশন ডি আছে নির্বাচনমূলক প্রশ্নাবলী বা MCQ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে দীর্ঘ পরীক্ষা দীর্ঘ রচনাবলীর প্রশ্নোত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিখন শেখানো মানেই শিখন শেখা নয়, তার কারণ কি? কারণের জন্য এটা আপনার মনে হচ্ছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, আমরা দেখে নেব। প্রথম অপশন আছে, শিক্ষার্থীর অনানুষ্ঠানিক বা ইনফর্মাল আলোচনাতে বেশি মনোযোগ দেয়। অপশন বি আছে, শিক্ষক ও শিক্ষার্থীর আর্থ সামাজিক বা সোশ্যাল ইকোনমিক স্তর সমান নাও হতে পারে। অপশন সি আছে, শিক্ষার্থীর মধ্যে পারঙ্গমতা ও ব্যক্তিত্ব এবং পশ্চাৎপদগত ব্যাকগ্রাউন্ড বিভিন্নতা থাকে। আর অপশন ডি আছে, শিক্ষক
বা শিক্ষিকা কেউ কখনোই কোনো বিষয়ে সব আয়ত্ত করতে পারে না। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? না, শিখন মানেই শিখন, শেখা নয়। তার কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীর মধ্যে পারঙ্গমতার ব্যক্তিত্ব এবং পশ্চাৎগত বিভিন্নতা থাকে বলে। চলে আসি পরবর্তী প্রশ্ন। একটি আনুষ্ঠানিক অভিযোগপত্রের বা ফর্মাল কমপ্লেন লেটার কোন অংশে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা রাখা হয়? অপশন এ সম্বোধনের পরে এবং সমাপ্তি সূচক অংশের আগে, অপশন বি সমাপ্তি সূচক অংশে, অপশন সি সম্বোধনের আগে এবং বিষয় বা সাবজেক্ট রেফারেন্সে উল্লেখের পর, আর অপশন ডি হচ্ছে সম্বোধন বা সলিউশন অংশে। তাই এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে সম্বোধনের পরে এবং সমাপ্তি সূচক অংশের আগে। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গুচ্ছটি পাঠ বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে? অপশন এক নম্বরে আছে অনুসন্ধানমূলক, আবিষ্কারমূলক, বিশ্লেষণমূলক, স্ক্যানিং বা বিশদ এক্সটেনশন। অপশন সেকেন্ড অপশন আছে সারবস্তু, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, বিশদ এবং প্রগাঢ় বা ইন্টেন্সিভ। নেক্সট আছে সারবস্তু, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, আবিষ্কারমূলক বা অনুসন্ধানমূলক বা সার্চিং। আর অপশন ডি আছে সুখানুভূতিমূলক, তথ্যমূলক, অনুপুঙ্খ বা ডিটেলস, সারবস্তু বা অনুধাবনমূলক বা স্ক্রিমিং। তাহলে কোনটা এখানে সঠিক উত্তর হবে? যে পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে, এর সঠিক উত্তর হবে অপশন বি সারবস্তু, অনুধাবনমূলক, বিশ্লেষণমূলক, বিশদ এবং প্রগাঢ় বা ইন্টেন্সিভ। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় প্রয়োজন। অপশন এক নম্বরে আছে লেখার কাজ চলাকালীন আবিষ্কারে কোনো চূড়ান্ত মতামত নয় কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো। অপশন বি আছে লেখার বিষয় বা শব্দের ব্যাপারে তাদের পছন্দের সীমা বেঁধে দেওয়া। অপশন সি আছে ব্যাকরণের জন্য একটি বিশেষ স্থান নির্ধারিত রাখা। আর অপশন ডি আছে তাদের চিন্তাভাবনা প্রকাশের জন্য যথেষ্ট পরিমাণে আনুষ্ঠানিক ফর্মাল সুযোগ প্রদান করা। তা কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যে শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় প্রয়োজন, লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয় কিন্তু লেখাটি কেমন হয়েছে তা জানানো বা কেমন হচ্ছে সেটা জানানো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিখনের ব্যাপারে কিছু অক্ষমতা বা সাইড লার্নিং ডিসেবিলিটি আছে এমন শিক্ষার্থী তার স্কুল নির্ধারিত কোনো পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক নম্বর অপশন আছে অপরিচিত শব্দাবলী শনাক্ত করে সেগুলির অর্থ খুঁজতে সাহায্য করা। সেকেন্ড অপশন আছে নির্ধারিত পাঠ্যবস্তু সময়ের প্রতি মনোযোগ কেন্দ্রায়িত। অপশন সি আছে পাঠ্যবস্তুর সরলতর সংস্করণে প্রস্তুত অথবা সেগুলির সারাংশ সরবরাহ। আর অপশন ডি আছে কম্পিউটারে আরও বেশি করে ডিজিটাল পাঠ্যবস্তু সরবরাহ। তার এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তার যেটা এই আমাদের এই কোশ্চেনের সাথে যাচ্ছে বা যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অপরিচিত শব্দাবলী শনাক্ত করে সেগুলির অর্থ খুঁজতে সাহায্য করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অনুসন্ধান বা জিজ্ঞাসা ভিত্তিক লিখন বা এনকোয়ারি বেসড লার্নিং অপশন এক নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয়, অপশন বি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার পোষকতা করে না, অপশন সি শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়, না অপশন ডি শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক পরিস্থিতির দিকে আকর্ষণ করে না। তাই এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রদত্ত শিক্ষা নির্দেশিকাগুলি বুঝতে পারা শিক্ষার্থীদের পক্ষে দরকার। এখানে শিক্ষার্থীর যে প্রয়োজনীয় দক্ষতাটি পরীক্ষিত হয় তা হলো তার এক নম্বর অপশন আলোচনা অনুসরণ করতে পারার ক্ষমতা, অপশন বি মনে রাখা এবং যথাসময়ে সেগুলো ঠিক ঠিক মনে করতে বা স্মরণ করতে পারার ক্ষমতা, অপশন সি তথ্য বিশ্লেষণ বা ব্যাখ্যা করার ক্ষমতা এবং অপশন ডি করণীয় সম্পর্কে পূর্বানুমান করতে পারার ক্ষমতা। তা এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন দুই, সেটা হচ্ছে মনে রাখা এবং যথাসময়ে সেগুলো ঠিক ঠিক মনে করতে বা স্মরণ করতে পারার ক্ষমতা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নাট্য শিখনের সবচেয়ে প্রশস্ত উপায়, দেখে নিই অপশনগুলো কি কি আছে। এক নম্বর অপশন আছে নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা এবং তারপরে নাটকটি মঞ্চস্থ করানো। অপশন বি আছে নাটকটির বিষয়বস্তু বোধগম্য হয়েছে কিনা তা বোঝার জন্য অনেক প্রশ্ন করা। অপশন সি নাটকটির কাহিনী ও তার ব্যাকরণিক উপাদানের উপর নির্দিষ্ট প্রশ্নাবলী দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা। আর অপশন সি হচ্ছে নাটকের কাহিনীটি বোঝার জন্য শিক্ষার্থীদের একাধিকবার নীরব পাঠ করতে বলা। তাহলে নাট্য শিক্ষণের সবচেয়ে প্রশস্ত উপায় কোনটি? না, এর এক নম্বর অপশনটা সঠিক উত্তর, যে নাটকের প্লট বা কাহিনী গ্রন্থানো বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা এবং তারপরে নাটকটিকে মঞ্চস্থ করানো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোনো পাঠে একটি শব্দের মান বা ভ্যালু বলতে বুঝি। এক নম্বর অপশনে আছে সেই শব্দের বহুদা অর্থাৎ বহু রকম ব্যবহার,
2 নম্বর অপশন আছে শব্দটির অভিধানিক অর্থ, 3 নম্বর অপশন আছে শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য বা সিগনিফিকেন্স, এবং অপশন 4 নম্বর অপশন আছে শব্দের সেই শব্দের সংশ্লিষ্ট প্রসঙ্গ উপযুক্তি ব্যবহার। তাহলে কোন পাঠে একটি শব্দের মান বা ভ্যালু বলতে বুঝি কোনটা সঠিক উত্তর হবে? না, সঠিক উত্তর হবে শব্দের সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য বা সিগনিফিকেন্স। চলে আসছি পরবর্তী পাঠে। পরবর্তী পাঠ আছে, আমরা পাঠ শেষ করে ফেলেছি যে পেডাগগির যে 15টা প্রশ্ন সেই 15টা। এবার আমরা প্যারাগ্রাফে চলে আসছি, 2টো প্যারাগ্রাফ, তা 2টো প্যারাগ্রাফ মিলে 15, 1টায় 7 1টায় 8, তা কিরকম ভাবে আছে আমরা দেখে নিই। তা নিম্ন প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো 136 থেকে 144 নম্বর প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তা আমরা যে স্ট্র্যাটেজি মেনটেন করছি, তা সেই স্ট্র্যাটেজি কি আছে আমরা আগে কি দেখে নেবো, তা 136 থেকে 144 নম্বর প্রশ্নগুলো কি আছে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে? তারপরে আমরা প্যারাগ্রাফটা পড়বো। তো চলুন কোশ্চেনগুলো কি আছে দেখে নিই। তা লেখকের মতে এই 4টির মধ্যে কোনটা সেটা আমাদের দেখে উত্তর করতে হবে, আমরা প্যারাগ্রাফটা না পড়লে এটার অ্যান্সার করতে পারবো না, কিন্তু লেখকের মতে কি হয় সেটা আমাদের মাথায় ঢুকে গেল। তা সুতরাং আমরা প্যারাগ্রাফটা পড়লে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের প্রকাশ পাবে। তা নেক্সট আছে কি, লেখকের বক্তব্য অনুযায়ী, তার লেখকের বক্তব্য অনুযায়ী কি মনে হয় সেটা আমাদের প্যারাগ্রাফটা পড়তে হবে, প্যারাগ্রাফটা পড়ে আমাদের কিন্তু বুঝতে হবে। তা এই কোশ্চেনগুলো আমরা আগে পড়ছি তার কারণ প্যারাগ্রাফটা যখনই পড়বো তখন এই কোশ্চেনের অ্যান্সারগুলো যাতে আমাদের মস্তিষ্কগত হয়ে যায়, তার জন্য আমরা এই কোশ্চেনগুলো আগে থেকে পড়ে নিচ্ছি। তা আমার সাথে আপনারা একটু চেষ্টা করুন, আশা করি এই স্ট্র্যাটেজি আপনাদের খুবই উপকার লাগবে। পরবর্তী প্রশ্ন আছে, ওগুলি স্বাগত কেন, কেন স্বাগত সেগুলো আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট, নিচের কোন মন্তব্যটি সম্পূর্ণ সত্য, তা যেটা সত্য সেটা কোনটা হবে। নেক্সট, এই মর্মে উপনিষদের অদ্বৈতবাদই একমাত্র ধর্ম, তা লেখক কোন অর্থে উপনিষদের অদ্বৈতবাদকে একমাত্র ধর্ম বলেছেন। নেক্সট প্রশ্ন, প্রত্যাদিষ্ট পুরুষ বলতে বুঝি, তা কোন পুরুষকে বোঝা যায় সেটা আমাদের বলতে হবে। নেক্সট আছে, আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি, অর্থ অক্ষুণ্ণ রেখে বাক্যটি আর কোনোভাবে লেখা যায়, তা এটা আমরা প্যারাগ্রাফ পড়েই করব, কেননা এটা আপনারা প্যারাগ্রাফ ছাড়াও অ্যান্সার করতে পারেন, কিন্তু আমরা প্যারাগ্রাফটা পড়ার পরে এটা করব। নেক্সট প্রশ্ন, তাতে আমার আপত্তি নেই, নস্তাত্মক এই বাক্যটির অস্তাত্মক বাক্যে রূপান্তর করলে হবে, কি হবে সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট, রচনাটির মূল উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে রচনাটি রচনা করা হয়েছে। তা 140 নম্বর প্রশ্নগুলো আমরা পড়ে নিলাম, এইবার আমরা চট করে কি করবো প্যারাগ্রাফটা পড়ে নেবো, যাতে আমাদের এর অ্যান্সারগুলো আমাদের মস্তিষ্কগত হয়, ঠিক আছে? তা চলুন আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা আমার সাথে একটু কোঅপারেট করুন, আপনাদের এটা উপকারেই লাগবে। তাহলে প্যারাগ্রাফটা পড়ছি, ফার্স্ট স্ট্যান্ডার্ড, খাঁটি উপনিষদের তত্ত্ব ও নীতি আমাদের ধর্ম, তাতে আচার অনুষ্ঠান প্রতীক ইত্যাদির কোনো স্থান নেই। অনেকে মনে করেন আচার অনুষ্ঠানাদি তাদের ধর্মানুভূতির সহায়তা করে, তাতে আমার আপত্তি নেই। নেক্সট স্ট্যান্ডার, শাস্ত্র আচার্য প্রত্যাদিষ্ট পুরুষ অথবা ত্রাণকর্তাদের উপর ধর্ম নির্ভর করে না, এই ধর্ম ইহজীবনে বা অন্য কোনো জীবনে অপরের উপর আমাদের নির্ভরশীল করে তোলে না, এই অর্থে উপনিষদের অদ্বৈতবাদী একমাত্র ধর্ম। তবে শাস্ত্র অনুষ্ঠান প্রেরিত পুরুষ বা ত্রাণকর্তাদের স্থান আছে, সেগুলি অনেকে সাহায্য করতে পারে, যেমন কালী উপাসনা আমাকে আমার ঐতিহ্যর কাজে সাহায্য করে, এগুলি স্বাগত। আপনি নিজে প্রত্যক্ষ কি অনুভব করেছেন তাই প্রশ্ন, ঈশা মূসা বুদ্ধ কি করেছেন বললে কি হবে, তাতে আমাদের কিছুই হবে না, যতদিন না আমরা নিজেরাও সেগুলোর জীবনে পরিণত করছি। আপনি যদি একটা ঘরের দরজা বন্ধ করে চিন্তা করেন, মূসা এই এই খেয়েছিল, তাতে তো আপনার ক্ষুধা মিটবে না, সেই রকম মূসার এই প্রকার মত ছিল, জানালেন আপনার উদ্ধার হবে না, জানলেই আপনার উদ্ধার হবে না, এই সবের বিষয়ে আমার মতো সম্পূর্ণ স্বতন্ত্র, আমার মতো সম্পূর্ণ স্বতন্ত্র। কখন কখন মনে হয় এইসব প্রাচীন আচার্যগণের সঙ্গে যখন আমার মত মিলছে তখন আমার মত অবশ্যই সত্য, আবার কখন কখন ভাবি আমার সঙ্গে যখন তাদের মত মিলছে তখন তাদের মত ঠিক। আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি, এইসব পবিত্র স্বভাব আচার্যগণের প্রভাব হতেও একবারও মুক্ত থাকতে হবে, তাদের পরিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা করুন, কিন্তু ধর্মকে একটা স্বাধীন গবেষণার বস্তু রূপে গ্রহণ করুন। তারা যেভাবে জ্ঞানলোক পেয়েছিলেন আমাদেরও তেমনি নিজের চেষ্টায় জ্ঞানলোক লাভ করতে হবে। আমি স্বামী বিবেকানন্দ বলছি, শঙ্কর। তা চলুন আমরা পড়ে নিয়েছি প্যারাগ্রাফ এবং আমাদের উত্তরগুলো স্পষ্ট হয়ে যাবে, আমরা এক এক করে এবার অ্যান্সার করব। তাহলে প্রথম প্রশ্ন আছে এখানে কি, লেখকের মতে অপশন আমরা দেখে নেব যে প্রত্যাদিষ্ট পুরুষদের সাহায্য ছাড়া ধর্ম পালন করা যায় না। নেক্সট, আমাদের ধর্মশাস্ত্রে আচার্যদের কোনো স্থান নেই।
নেক্সট, শাস্ত্র আচার্যদের উপর আমাদের ধর্ম নির্ভর করে না। আর অপশন নেক্সট, শাস্ত্র ছাড়া ধর্ম পালন করা যায় না। তা আমরা বুঝে গেছি যে এখানে সঠিক উত্তর হবে শাস্ত্র আচার্যদের উপর আমাদের ধর্ম কিন্তু নির্ভর করে না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, লেখকের বক্তব্য অনুযায়ী ধর্মকে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে অনুভব করতে হবে। নেক্সট, প্রাচীন আচার্যগণের পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা না করলে ধর্মজ্ঞান অসম্ভব। নেক্সট, ধর্মকে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে অনুভব করতে হবে। আর অপশন নেক্সট, ইহা মুসা বুদ্ধের মতগুলি জানলে আমাদের উদ্ধার হবে। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা? তাহলে লেখকের বক্তব্য অনুযায়ী ধর্মকে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে অনুভব করতে হবে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসছি, এগুলি স্বাগত, কেন স্বাগত? আমরা অপশনগুলো দেখিনি, এগুলি ধর্মানুভূতির ব্যাপারে অনেককেই সাহায্য করতে পারে। নেক্সট, উপনিষদ এগুলিকে সমর্থন করছে। অপশন সি, পবিত্র স্বভাব আচার্যগণ এগুলিকেই স্বাগত জানিয়েছে। আর অপশন ডি, এগুলি আচার্যগণের প্রভাব থেকে অনেককে মুক্তি দিতে পারে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে এগুলি ধর্মানুভূতির ব্যাপারে অনেককেই সাহায্য করতে পারে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা চলি এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিচের কোন মন্তব্যটি সম্পূর্ণ সত্য? তা যেটা সম্পূর্ণ সত্য সেটা আমাদের এখানে বলতে হবে। তো চলুন এক এক করে অপশনগুলো পড়ে নিই। নিচের মাধ্যমে নিজের এবং আচার্যদের মাধ্যমে আচার্যদের বিচার করতে হবে না? নেক্সট, নিজের মাধ্যমে আচার্যদের বিচার করতে হবে? নেক্সট, আচার্যদের মাধ্যমে নিজের বিচার করতে হবে? নেক্সট, নিজের মাধ্যমে আচার্যদের এবং আচার্যদের মাধ্যমে নিজেকে বিচার করতে হবে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর, অপশন ফোর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এই অর্থে উপনিষদ অদ্বৈতবাদী একমাত্র ধর্ম, লেখক কোন অর্থে উপনিষদের অদ্বৈতবাদকে একমাত্র ধর্ম বলেছেন? অপশন ওয়ান, ধর্ম বলতে কালী উপাসনায় সাহায্য করে। অপশন বি, ধর্ম অপর কারুর বা কিছুর উপর নির্ভর করে না। অপশন সি আছে, বা তিন নম্বর অপশন আছে, ধর্মের উপর কাউকে বা কিছুকে নির্ভর করতে হয় না। না, অপশন ফোর আছে, ধর্ম কেবল আমাদের ঐতিহ্যের কাজে সাহায্য করে। তাই কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে ধর্ম অপর কাউকে বা কিছুর উপর নির্ভর করে না, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রত্যাদিষ্ট পুরুষ বলতে আমরা বুঝি ঈশ্বরের প্রাণপ্রাপ্ত পুরুষ বা ঈশ্বরের দণ্ডপ্রাপ্ত পুরুষ, সরি। সেকেন্ড হচ্ছে সর্বজ্ঞ পুরুষ, অপশন সি হচ্ছে অভিজ্ঞ পুরুষ, না অপশন ডি হচ্ছে ঈশ্বরের আদেশপ্রাপ্ত পুরুষ। তাহলে এর সঠিক উত্তর কি? প্রত্যাদিষ্ট পুরুষ মানে সেটা হচ্ছে অভিজ্ঞ পুরুষ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি, অর্থ অক্ষুণ্ণ রেখে বাক্যটি আর কোনো ভাবে লেখা যায়, মানে আর কোন ভাবে এই বাক্যটি লেখা যায় যে আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি। আমরা চারটে অপশন দেখে নেব, অর্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে করা যায়। অপশন এ আছে, আমি স্বাধীন হওয়ায় এবং স্বাধীন এবং চিন্তা করায় বিশ্বাস করি। আমি স্বাধীন হওয়ায় এবং চিন্তা করায় বিশ্বাস করি। নেক্সট, আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি। থার্ড, আমি চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করি। আর ফোর্থ হচ্ছে, আমি স্বাধীন হওয়ার চিন্তায় বিশ্বাস করি। তা বন্ধুরা, অর্থ অক্ষুণ্ণ রেখে যেটা সঠিক হবে সেটা কিন্তু অপশন থ্রি, না আমি স্বাধীন, আমি চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তাতে আমার আপত্তি নেই, নঙ্গর্থক এই বাক্যটিতে অস্তর্থক বাক্যে রূপান্তর করলে হবে। অপশন এক নম্বরে আছে, তাতে আমার অমত আছে। সেকেন্ড অপশন আছে, তাতে আমার সম্মতি আছে। থার্ড অপশন আছে, তাতে আমার সম্মতি আছে। আর ফোর্থ অপশন আছে, তাতে আমার আপত্তি আছে। তাহলে কোন অপশনটা সঠিক হবে বন্ধুরা? এর সঠিক অপশন হচ্ছে, তাতে আমার সম্মতি আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী ও এই প্যারাগ্রাফের শেষ কোশ্চেনে। শেষ কোশ্চেন, রচনাটির মূল উদ্দেশ্য কি? অপশন এক নম্বরে আছে, কালী উপাসনায় সুফল ব্যক্ত করা। সেকেন্ড অপশন আছে, ধর্ম বা জ্ঞানলোক লাভের পথ নির্দেশ করা। থার্ড অপশন আছে, শাস্ত্র আচার্য বিচার অনুষ্ঠানকে অপ্রয়োজনীয় প্রমাণ করা। আর অপশন ডি আছে, বা চার নম্বর অপশন আছে, উপনিষদের মাহাত্ম্য প্রচার করা। তাহলে এর কোনটা সঠিক উত্তর বন্ধুরা? তার রচনাটির মূল উদ্দেশ্য, এর সঠিক উত্তর হচ্ছে ধর্ম বা জ্ঞানালোক লোভের পথ নির্দেশ করা। ঠিক আছে, মানে ধর্ম বা জ্ঞানলোক লাভ, যেভাবে ধর্ম বা জ্ঞানলোক লাভ হয় তার পথ নির্দেশ করা, এই রচনাটির মূল উদ্দেশ্য। তো ঠিক আছে বন্ধুরা, আমরা দেখুন আমরা একটা প্যারাগ্রাফ কিন্তু সবকটা কোশ্চেন সলভ করে ফেলেছি আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে। তো এইবার আমরা আরেকটা প্যারাগ্রাফ বা দেখে নিই কি দেওয়া হয়েছিল বিগত বছর সেপ্টেম্বর 2014-এ। তা সেই প্রশ্নটা আমরা এখানে দেখে নেব যে সেই কোশ্চেনটা কি আছে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই নেক্সট প্যারাগ্রাফ আমাদের কি দেওয়া আছে, তা সেটা আমরা পড়ে তার অ্যান্সার করব। তা নেক্সট প্যারাগ্রাফ, আমাদের একটা প্যারাগ্রাফই দেওয়া আছে, একটা গদ্য একটা পদ্য দেওয়ার কথা। তা এখানে মোটামুটি দুটোই, মোটামুটি আমাদের পদ্য গদ্য দুটোই গদ্য দিয়ে দিয়েছে, পদ্য দেয়নি। তা সুতরাং এটার উপরে তো আমাদের আর
বিয়ে করে লাভ নেই, যেহেতু বিগত বছরের প্রশ্ন। তা বিগত বছরের প্রশ্ন ঠিক আমরা একই স্ট্র্যাটেজিতে আমরা এই কোশ্চেনের অ্যান্সার করব। তা নিম্ন প্রদত্ত গদ্যাংশগুলি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলি 1 থেকে 45 নং প্রশ্ন নিকটতম উত্তর নির্বাচন করুন। তাহলে 1 থেকে 50 এই প্রশ্নগুলো আগে পড়ে নেবো, তারপর আমরা প্যারাগ্রাফটা পড়ে নেবো। কারণ কি না, কোশ্চেনগুলো আগে পড়ে নিলে আমাদের অ্যান্সার করাটা খুবই ইজি হয়। নইলে প্রথমে আপনারা যদি প্যারাগ্রাফ পড়েন, তারপরে আপনার কোশ্চেনগুলো পড়ার সময় আপনাকে একবার প্যারাগ্রাফ পড়তে হতে পারে। আবার যদি আপনি যদি প্যারাগ্রাফটা খুব ভালোভাবে রিডিং বা মুখস্থ করে নেন, তাতে কি হবে, আপনার সময় অনেকটা লস্ট হবে। তা আপনারা একটা কাজই করবেন, টাইম কিল না করে টাইম সেভ করবেন। যে উপায় সেই উপায়টা বা সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের এতে লাভ হবে এবং আপনারা পরীক্ষার হলে কিন্তু সময় সেভ করতে পারবেন, যেখানে যে অন্যান্য সাবজেক্ট হয়তো অঙ্কের ক্ষেত্রে সেটা আপনারা কাজে লাগাতে পারবেন। চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সার পড়বে। তা প্রথম প্রশ্ন আছে, হিন্দুদের কাছে বিবাহ হচ্ছে টেক্সট পড়তে হবে, না পড়লে অ্যান্সার করতে পারবো না। কিন্তু বুঝে গেলাম যে বিবাহ সম্পর্কে আমাদের টেক্সটটা ওই জায়গাটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। নেক্সট, উদ্দিতাংশ রচনাটি অনুযায়ী বিবাহ কেন্দ্রিক আচার অনুষ্ঠান পালনের পেছনে কোন দুটি উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে, তাহলে কোন দুটি উদ্দেশ্য ক্রিয়াশীল সেটা আমাদের এখানে বলতে হবে। নেক্সট প্রশ্ন দেখিনি, কেবল অঞ্চল ও জাতি নয় শ্রেণীভেদেও বিবাহ আচার অনুষ্ঠানে পার্থক্য দেখা যায়, যেমন। তা এটা আমাদের অ্যান্সারটা মানে প্যারাগ্রাফটা না পড়ে আমরা করতে পারবো না। নেক্সট, অঞ্চলভেদে বৈবাহিক আচার অনুষ্ঠানের বিভিন্নতার দৃষ্টান্ত দেখা যাবে, আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে। নেক্সট, সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত কোনটি, তা এটা আমরা জানি, এটা আমরা প্যারাগ্রাফ করার পরেই করব। আর নেক্সট হচ্ছে লাস্ট, নিচের কোন বাক্যে উদ্দেশ্য শব্দটির ভুল প্রয়োগ হয়েছে, তাহলে উদ্দেশ্য শব্দটির ভুল প্রয়োগ হয়েছে চারটের মধ্যে কোনটা, এটা প্যারাগ্রাফ না পড়লেও হবে। কিন্তু কি, আমরা প্যারাগ্রাফটা পড়ার পরে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো করে নেবো, কেননা আমরা বুঝে গেছি যে প্যারাগ্রাফটা কী সম্পর্কে থাকবে আর তার থেকে কী কী কোশ্চেন করা হয়েছে। কোশ্চেনগুলো পড়ে আমরা বুঝে গেছি যে বিবাহ রিলেটেড টপিক সম্বন্ধে প্যারাগ্রাফটা বলা আছে। তো চলুন প্যারাগ্রাফটা পড়ে আমাদের ভ্রান্ত ধারণা হোক বা আপনাদের সঠিক ধারণা হোক সেটাই আমরা কনফার্ম করে নিই, ঠিক আছে। তো চলুন প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। হিন্দু জীবনে বিবাহ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা। আগেই বলা হয়েছে যে মানুষকে পাপমুক্ত করে বিশুদ্ধকরণ করবার জন্য হিন্দুর যে 10 বিধ সংস্কার আছে, বিবাহ হচ্ছে তার শেষ বা চরম সংস্কার। বিবাহের দ্বারা স্ত্রীলোকের কুল সম্পর্কে চুক্তি ঘটে, গোত্র দ্বারাই হিন্দুদের মধ্যে কুল সম্পর্কে সূচিত হয়। বিবাহের পর স্ত্রীলোককে পিতৃকুলের গোত্র পরিহার করে স্বামীকুলের গোত্র গ্রহণ করতে হয়। সেজন্য হিন্দু নারীর পক্ষে বিবাহ জীবনের সূচনা চরম সন্ধিক্ষণ। এইরূপ সন্ধিক্ষণে যাতে কোনো বাধা বিপত্তি না ঘটে তার উদ্দেশ্যে আচার অনুষ্ঠান সমূহ পালিত হয়। নেক্সট প্যারাগ্রাফ বা নেক্সট অ্যান্সার, আচার অনুষ্ঠানগুলির একটা সামাজিক উদ্দেশ্য আছে। বরকনের মধ্যে যে বিবাহ ঘটে এবং যে বিবাহ অবৈধ নয় সাধারণের মধ্যে তার প্রচার ও প্রকাশ করাও এই সকল আচার অনুষ্ঠানের উদ্দেশ্য। সেই জন্য জগতের সকল জাতির মধ্যে বিবাহ উপলক্ষে আচার অনুষ্ঠান পালনের নিয়ম আছে, যদিও এ সকল আচার অনুষ্ঠানে বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন রকমের, আবার একই দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানের রীতি বা প্রথা দেখা বা দেখতে পাওয়া যায়। আমাদের দেশের কথাই ধরুন, বিবাহের আচার অনুষ্ঠানগুলির মধ্যে অপরিহার্য ও বাধ্যতামূলক অংশ হিসেবে পাঞ্জাবের ফেরে বা যজ্ঞকুল প্রদক্ষিণ করার কথা প্রচলিত আছে। উত্তরপ্রদেশে বহু স্থানে কিন্তু যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করা হয় না। যেসব স্থানে বিবাহের জন্য যে মণ্ডপ নির্মিত হয় বা দণ্ড স্থাপিত হয় তাই প্রদক্ষিণ করা হয়। বাঙালি বিবাহের ও উড়িষ্যার কন্যার স্মৃতিতে সিঁদুরদানই অপরিহার্য ও বাধ্যতামূলক প্রথা। আবার অনেক জায়গায় নিম্ন শ্রেণীর মধ্যে কাটার সাহায্যে আঙুল থেকে রক্ত বের করে সেই রক্ত উভয়কে মাখিয়ে দেয়। মহারাষ্ট্রে উচ্চ শ্রেণীর হিন্দুরা প্রদক্ষিণ প্রথা অনুসরণ করে, কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা বরকনের ওপর কেবলমাত্র চাউল জল বা দুধ ছিটিয়ে দেয়। দক্ষিণ ভারতে প্রায় সর্বত্রই তালি বন্ধন প্রথাই বিবাহের অপরিহার্য অঙ্গ। নেক্সট, উপরে যে সমস্ত প্রথার কথা বলা হয়েছে সেগুলি হচ্ছে মাত্র অপরিহার্য অঙ্গ। এছাড়াও অনেক আড়ম্বরপূর্ণ বা বিশদ ধরনের আচার অনুষ্ঠান আছে। এ সকল আচার অনুষ্ঠান পলামের জন্য একাধিক দিন লাগে এবং এগুলো পুরোহিত ও বাড়ির মেয়েদের দ্বারাই সম্পাদিত হয়। সাধারণত পুরোহিত যে অনুষ্ঠানগুলি সম্পাদন করে সেগুলো ধর্মীয় আচরণ, আর মেয়েরা যেগুলি করে সেগুলো লোকাচার সম্পর্কিত।
এই উভয়বর্গীয় আচার অনুষ্ঠান সমূহের উদ্দেশ্যে হলো নব দম্পতির সুখ শান্তি আয়ু ও মঙ্গল কামনা করা। সূত্র ভারতের নৃতাত্ত্বিক পরিচয় ডক্টর অতুল সুর। তো আমরা বুঝে গেছি প্যারাগ্রাফটা কি সম্পর্কে আছে আর এর কোশ্চেন অ্যান্সার গুলো কি হবে। তো চলুন চট করে আমরা প্যারাগ্রাফ গুলোর অ্যান্সার গুলো করে ফেলি। তা এখানে প্রথম প্রশ্ন আছে, হিন্দুদের কাছে বিবাহ হচ্ছে? তা প্রথম অপশন আছে জাতীয় অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন আচার পালনের অবাধ সুযোগ। নেক্সট, আড়ম্বর দেখানোর একটি প্রশস্ত উপায়। নেক্সট, মানুষকে বিশুদ্ধিকরণের একটি গুরুত্বপূর্ণ উপায়। আর নেক্সট হচ্ছে যে মেয়েদের কুল সম্পর্ক চুক্ত করার একটি মোক্ষম সুযোগ। তা এখানে কোনটা সঠিক উত্তর বন্ধুরা? এখানে অপশন সি, মানুষকে বিশুদ্ধিকরণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো হিন্দুদের কাছে বিবাহ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উদ্বিধাংশ রচনাটি অনুযায়ী বিবাহ কেন্দ্রিক আচার অনুষ্ঠানের পালনের পেছনে কোন দুটি উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে? এক নম্বর অপশন আছে ধর্মীয় সামাজিক, সেকেন্ড আঞ্চলিক ধর্মীয়, থার্ড ধর্মীয় অর্থনৈতিক, আর ফোর্থ হচ্ছে সামাজিক আঞ্চলিক। তা এখানে আমরা প্যাসেজটা পড়ে সঠিক উত্তর কোনটা পেয়েছি? সঠিক উত্তর পেয়েছি ধর্মীয় ও সামাজিক। নেক্সট কোশ্চেনে চলে আসছি, কেবল অঞ্চল ও জাতি নয় শ্রেণীভেদেও বিবাহের আচার অনুষ্ঠানে পার্থক্য দেখা যায়। যেমন অপশন এক নম্বরে আছে পাঞ্জাব, অপশন সেকেন্ডে আছে দক্ষিণ ভারতে, অপশন থার্ডে আছে বাংলা বিহার উড়িষ্যা, এবং অপশন ফোর্থ আছে মহারাষ্ট্রে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে মহারাষ্ট্র কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অঞ্চল ভেদে বৈবাহিক আচার অনুষ্ঠানের বিভিন্নতার দৃষ্টান্ত দেখা যাবে। এক নম্বর অপশন আছে বাংলা ও উড়িষ্যার সিঁদুরদান প্রথায়, সেকেন্ড পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বহু স্থানের প্রদক্ষিণ প্রথায়, অপশন থার্ড আছে দক্ষিণ ভারতের তালিবন্ধন প্রথায়, না অপশন ফোর্থ আছে বাংলা ও বিহারের সিঁদুরদান প্রথায়। তা এই কোশ্চেনে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বহু স্থানের প্রদক্ষিণ প্রথায়। নেক্সট কোশ্চেনে চলে আসছি, সমার্থক শব্দ সমার্থক দ্বন্দ্ব সমাজের দৃষ্টান্ত কোনটি? মানে সমার্থক দ্বন্দ্ব সমাজের দৃষ্টান্ত এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তা আমাদের এখানে প্রথম অপশন হচ্ছে বর কনে, নেক্সট আছে বাধা বিপত্তি, থার্ড আছে দম্পতি, আর ফোর্থ আছে স্ত্রীলোক। তাহলে বর ও কনে এটা আলাদা আলাদা লিঙ্গ, বাধা ও বিপত্তি এটা একই, দম্পতি মানে হচ্ছে জায়াপতি, স্ত্রীলোক মানে হচ্ছে স্ত্রী যে লোক। তাহলে এখানে সমার্থক মানে একই কথা প্রকাশ করছে সেটা হচ্ছে বাধা ও বিপত্তি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, নাচের কোন বাক্যে, সরি নিচের, এখানে মানে এখানে প্রিন্টিংটা মিস্টেক আছে, এটা নিচের হবে। তাহলে নিচের কোন বাক্যে উদ্দেশ্য শব্দটির ভুল প্রয়োগ রয়েছে? এক নম্বর প্রশ্ন, এক নম্বর অপশনে আছে দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করা হলো। নেক্সট হচ্ছে বিবাহ অনুষ্ঠানের একটি গভীর সামাজিক উদ্দেশ্য আছে। নেক্সট, মানুষকে পাপমুক্ত করার উদ্দেশ্য দশবিধ সংস্কার করা হয়। আর নেক্সট হচ্ছে বিবাহের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তা এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করা হলো। এইখানে কিন্তু উদ্দেশ্য শব্দটির ভুল প্রয়োগ করা হয়েছে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করে ফেলেছি সেই সমস্ত প্রশ্ন, 30 নম্বরের মানে 30 নম্বর যে 30 নম্বর আপনাদের মানে বিগত বছর যেটা সেপ্টেম্বর 2014 এ এসেছিল, তা সেই সমস্ত 30টা কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। তা 30টা কোশ্চেন আলোচনা করার পর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কিরকম স্ট্রাকচারে আপনাদের পরীক্ষায় কোশ্চেনগুলো থাকে। তো এইবার আমরা চলে আসছি যে পরবর্তী পার্ট, যেটা আপনাদের মেইন আকর্ষণীয় পার্ট, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্টে। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আজকে আপনাদের কোশ্চেনটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন, আপনারা এই কোশ্চেনে অ্যান্সার দিলে প্রাইজ পেতে পারেন। তো চলুন আজকে আমরা এই কোশ্চেনটা করছি। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, শিক্ষাক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি? অপশান এক নম্বর বা অপশান এ দূরদর্শন রেডিও, অপশান বি প্রক্ষেপিত মাধ্যম, অপশান মানে প্রক্ষেপিত মানে প্রক্ষেপিত মাধ্যম বা প্রজেক্টেড মেথড, অপশান সি নমুনা ও লেখচিত্র বা স্পেসিমেন্স অ্যান্ড চার্ট, আর অপশান ডি হচ্ছে ক্ষেত্রানুসন্ধান বা ক্ষেত্র পরিদর্শন বা ফিল্ড ট্রিপ। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, শিক্ষাক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি? এক নম্বর বা অপশান এ দূরদর্শন রেডিও, অপশান বি প্রক্ষেপিক মাধ্যম বা প্রজেক্টেড মিডিয়া, অপশান সি নমুনা ও লেখচিত্র বা স্পেসিমেন্স অ্যান্ড চার্ট, এবং অপশান ডি হচ্ছে ক্ষেত্রানুসন্ধান বা ক্ষেত্র পরিদর্শন বা ফিল্ড ট্রিপ। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে অপশনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, এবং আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর সেটি দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কার দেওয়া হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়,
এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।